ফের বাজারে অভিযান চালিয়ে ফরচুন তেলের অধিক মূল্য নেওয়ার অভিযোগ প্রশাসনের সামনে উঠে এলো। অভিযোগ কালোবাজারি চলছে বিভিন্ন রান্নার তেলের। এই অভিযোগ একাংশ ব্যবসায়ী নিজেদের খেয়াল খুশি মতো রান্নার বিভিন্ন ব্র্যান্ডের তেলের দাম রাখছেন। ফরচুন তেল নিয়ে বাজারে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে এবং এসব অভিযোগ জমাও পড়েছে। অভিযোগ পেয়ে সদর মহকুমা প্রশাসক বরতলা বাজারের পর শুক্রবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। তারা বিভিন্ন ডিস্ট্রিবিউটার সহ বিভিন্ন দোকানে অভিযান চালান এবং তেলের দাম নিয়ে কোম্পানির সাথে কথা বলবেন বলে জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। আমরা মার্কেট যাচাই করি আমাদের সদর মহকুমা প্রশাসন থেকে। তো ইদানিংকালে ফরচুন এডিবল অয়েলটা নিয়ে একটু কমপ্লেন্ট হয়েছে। তো সে সম্পর্কে আমরা গত দুদিন আগেও আমরা বিভিন্ন বাজারে রেড করেছি, যেমন বটতলা বাজারে। সেখান থেকে আমরা আমাদের স্টাফ, আমাদের জিসি ফুড সহ অন্যরা ক্রেতা সাজে যায়, মানে কনজিউমার হিসাবে, কাস্টমার হিসাবে। তো সেখানে দেখা যায় একটা দোকান থেকে যেটা বডি রেট মানে ফরচুনের 155, উনি 190 টাকা চাইছেন। তো সেটা ওনাকে বলার পরও উনি বলছেন যে কম হবে না। তখন আমরা ওটাকে পরিচয় দিই আমাদের এবং তখন শাটডাউন করা হয় এবং পেনাল্টি করা হয় এবং যাবতীয় যা অ্যাকশন তা নিচ্ছি। তো এরপর আমরা মহারাজগঞ্জের বাজারে যারা মানে স্টক স্ট্যান্ড ডিস্ট্রিবিউটার আছে ওনাদের এখানে আসি। এখানে আমাদের তিরুপতি এখানে আমরা আসি। তো এখানে আসার পর আমরা বিভিন্ন অ্যাকাউন্ট দেখতে চাই। তো সম্পূর্ণ অ্যাকাউন্ট ব্যাচ ওয়াইজ ছিল না। তখন আমরা বলেছি আগে ব্যাচ ওয়াইজ অ্যাকাউন্ট আপনারা করুন, করার পর আমরা দেখব যাচাই করি যে রেটটা নিচ্ছেন। ওনারা তখন 181 আর 182। রিপোর্ট, চ্যানেল 3 রাত।